আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত। আপনারা এখন দেখতে পাচ্ছেন ভিকুর মাধ্যমে নবগঙ্গা নদী খনন কাজ চলছে। সেই কাজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার এই কাজকে আরও এগিয়ে নেওয়ার জন্য নতুন প্রকল্প গ্রহণ করেছে। গত 2 বছর যাবৎ আমাদের এই এলাকায় এই ভিকু মেশিনের মাধ্যমে এই নদীর খনন কাজ চলছে। দেখুন কীভাবে ভিকু মেশিন নদী খনন করে। এখানে 5টি মেশিনের মাধ্যমে খনন কাজ চলছে। এই খনন কাজ সম্পন্নের মাধ্যমে নবগঙ্গা নদী তার আবার পুরনো যৌবন ফিরে পাবে এবং এই অঞ্চলের মানুষ আবারও নদীতে মাছ ধরতে পারবে এবং বাঙালির যে ঐতিহ্য মাছে ভাতে বাঙালি সেটা আবারও ফিরে আসবে বলে মনে করি। বর্তমান সরকারের এই প্রকল্প সবাই স্বাগত জানিয়েছে। প্রতিদিন অনেক মানুষ এটা দেখার জন্য আসে, আমিও এসেছি এর অংশ হিসাবে। এটা খনন কাজ চলছে চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুর গ্রামে। আমাদের গ্রামের প্রায় খনন কাজ প্রায় শেষের দিকে। গত বছর কিছু অংশ খনন করেছে এবং আর কিছু অংশ এবার খনন কাজ চলছে। এটা সকাল 9টা থেকে রাত 11টা অবধি চলে, সবাই এটা দেখতে আসে। Thank you.
সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।